রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়নমুখী প্রকল্প দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষ তাদের প্রয়োজনীয় চাহিদা পূরণের লক্ষ্যে আবেদন করেন। সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে একের পর এক এলাকায় পঞ্চায়েতের মাধ্যমে সরকারি সুবিধা পাচ্ছে বহু মানুষ। আজ পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভার অন্তর্গত 5 নম্বর মৈতানা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার প্রকল্পে আবেদন করা মানুষজনদের হাতে তুলে দেওয়া হলো SC ST ও OBC কাস্ট সার্টিফিকেট। দুয়ারে সরকার প্রকল্পে প্রথম দিকে আবেদনকারী প্রায় 300টি কাস্ট সার্টিফিকেটের মধ্যে এদিন সুশৃঙ্খলভাবে প্রায় 250 জন মানুষের হাতে এই সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পঞ্চায়েতের পক্ষ থেকে তুলে দেওয়া হয় এই সার্টিফিকেট। যে সমস্ত মানুষের এখনও কাস্ট সার্টিফিকেট আসেনি তাদের অতিসত্ত্বর সার্টিফিকেট দেওয়া হবে এমনটাই জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। SC ST ও OBC সেলের দায়িত্বপ্রাপ্ত বিডিও অফিসার নবকুমার বাবু বলেন, বিডিও অফিস থেকে এসেছিলাম মৈতনা গ্রাম পঞ্চায়েতে, দুয়ারে সরকারে যে অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছিল সেগুলো আমরা, যেগুলো সার্টিফিকেট এসেছিল সেগুলো ডিস্ট্রিবিউশন করতে এসেছিলাম। SC মোটামুটি 200-র মতো সার্টিফিকেট আমরা ডিস্ট্রিবিউট করেছি, OBC B প্রায় 70-টার মতো, আর OBC এ 30-টার মতো সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করেছি। মোটামুটি অনেকের সার্টিফিকেট এসে গেছে, মানে হয়ে গেছে সার্টিফিকেট, কিন্তু এখন পর্যন্ত ডিস্ট্রিক্ট অফিস থেকে আসেনি বলে আমরা তাদেরকে দিতে পারলাম না। ভবিষ্যতে আবার এলে তখন আমরা, যদি আবার সুযোগ থাকে তখন আবার আমরা আবার সার্টিফিকেট দেবো। আজকে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৈতনা গ্রাম পঞ্চায়েত প্রধান সোমা বারিক, উপপ্রধান তমাল তরু দাস মহাপাত্র, প্রাক্তন প্রধান ও বর্তমানের সদস্য সত্যরঞ্জন রায়, SC ST ও OBC সেলের জেলা সাধারণ সম্পাদক মানিক খোড়াই প্রমুখ। পূর্ব মেদিনীপুর থেকে সমীরণ সাউ, রিপোর্ট আনন্দ বাংলা।